জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, সংসদের সব দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন। সংসদে যারাই বিরোধী দলের আসনে বসবে তাদের সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। ডেপুটি স্পিকার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ সময় তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।